প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজ আমি নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই টপিকটি হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের 2022 সালের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে মূলত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস এবং পরীক্ষার প্রশ্নপত্র কিরূপ হবে, সৃজনশীল প্রশ্নের বহু নির্বাচনী কিরূপ হবে, কতটুকু সময়, তারপরে সিকিউতে কয়টা কোশ্চেন থাকবে, কয়টা উত্তর দিতে হবে, তারপর প্রশ্নের ধরন কিরূপ কিরূপ হবে, সময় কতটুকু, এইসব বিষয় নিয়ে আজকের আমার এই লেকচারটি। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেকচার, এটি যারা এই বছরের পরীক্ষার্থী তারা এটি ভালো করে এই লেকচারটি ভালো করে যদি তারা অনুসরণ করে তাহলে অবশ্যই সবাই ভালো ফলাফল লাভ করতে সক্ষম হবে। আজকের তোমাদের একটি করণীয় বিষয় হলো, সেটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো, যাতে নিয়মিত এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের পদার্থবিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ টপিকগুলো তুমি অবশ্যই রীতিমতো পেয়ে থাকবে, এবং এটি এই লেকচারগুলো তুমি অনুসরণ করলে অবশ্যই তোমার পাঠদান অনেক সহজ হবে এবং তুমি ভালো ফলাফল লাভ করতে পারবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো, এবং এই লেকচারটি যদি তোমার ভালো লাগে তাহলে অন্য বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। তাই আর দেরি না করে আমরা মূল আলোচনা শুরু করি, এবং এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পরীক্ষার্থীর, সেটি ভালো করে এই সম্পূর্ণ লেকচারটি ভালো করে তুমি অনুসরণ করবে, এটা তোমার অবশ্যই অনেক উপকারে আসবে। তো প্রথমেই আমরা আমাদের এই 2022 খ্রিস্টাব্দে যারা পরীক্ষার্থী রয়েছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস এখানে আমি তুলে ধরেছি। যেমন ইউনিট 1 আছে আমাদের ভেক্টর, ইউনিট 3 আছে বলবিদ্যা, ইউনিট 4 কাজ শক্তি ও ক্ষমতা, ইউনিট 5 মহাকর্ষ, ইউনিট 6 পদার্থের ধর্ম, ইউনিট 7 সরল দোলন গতি, ইউনিট 9 তাপ ও গ্যাস, ইউনিট 10 তাপ গতিবিদ্যা। এই আটটি অধ্যায় আমাদের এইবারের যারা পরীক্ষার্থী তাদের সিলেবাস। এখন আটটি অধ্যায় থেকে আমাদের ছয়টি সৃজনশীল থাকবে, তাহলে আমার অধ্যায় হলো আটটি, সৃজনশীল থাকবে ছয়টি। তাহলে আমাদের সৃজনশীলের আমাদের যে কাঠামো অর্থাৎ উদ্দীপকটি যে অধ্যায় থেকে আসে সেই অধ্যায় থেকেই আমাদের গ এবং ঘ এই দুটো প্রশ্নের আনসার আমরা দিতে পারি। তো এখানে আমি সৃজনশীল ছয়টি প্রশ্ন থাকবে, এর মধ্যে ছয়টির মধ্যে তিনটির উত্তর দিতে হবে, আর সময় হলো 1 ঘন্টা 40 মিনিট। আর বহু নির্বাচনী যেটাকে আমরা MCQ বলি সেখানে 25টি প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে 15টির উত্তর দিতে হবে, এর জন্য নির্ধারিত সময় 20 মিনিট। ফরম 15টির জন্য 20 মিনিট সময়, এটা একটু পদার্থবিজ্ঞানে যেমন অবজেক্টিভগুলোর মধ্যে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা চারটি ভাগে অবজেক্টিভগুলো থাকে, তার মধ্যে কয়েকটি থাকে গাণিতিক সমস্যাবলী, দুই তিনটি থাকে লেখচিত্র,
তারপরে উচ্চতর দক্ষতার থাকে, সেগুলো একটু চিন্তা করে এটা বৃত্ত ভরাট করতে হয় সঠিক উত্তরটি। এজন্য একটু সময় লাগে, সময় এজন্য 20 মিনিট সময় একটু চিন্তা করতে হবে যে আমার সময় 20 মিনিট, আমি একটার পিছনে যদি 2-3 মিনিট সময় ব্যয় করি তাহলে কিন্তু আমি শেষের দিকে দেখা যাবে যে আমি সবগুলো বৃত্ত ভরাট করতে পারি নাই, তাতে আমার রেজাল্ট অনেকটা নম্বর অনেকটা আমি কম আসবে আমার। এই জন্য এই বিষয়টি অনেক সতর্কতার সহিত, এজন্য আগেই আমাদের যদি এই বিষয়গুলো জানা থাকে, আমি মূলত আজকের লেকচারে কি কোথায় কিভাবে পরীক্ষার হলে সময় কতটুকু কি করতে হবে, কিভাবে করলে ভালো হবে, কখন কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিতে হবে, সেগুলোই মূলত এখানে তুলে ধরেছি। আর গাণিতিক সমস্যাবলীর উপর যে বহুনির্বাচনী প্রশ্ন থাকে, এগুলো আমরা প্রথমে বৃত্ত ভরাট না করে শেষের দিকে করব। আগে আমরা অন্যান্য যেগুলো থাকবে, যেমন জ্ঞান, অনুধাবন, লেখচিত্রের যেগুলো থাকবে, এগুলো আগে আমরা আগে দিয়ে নেব। এগুলোতে সময় কম লাগবে, 1 মিনিটের অনেক কম সময় লাগবে। তারপরে আমরা শেষের 7-8 মিনিটে আমরা যে গাণিতিক সমস্যাবলী থাকবে সেইগুলো আমরা শেষের দিকে চেষ্টা করব। তাহলে হবে কি, সবগুলো আমি বৃত্ত ভরাট করতে পারবো এবং আমার অনেক ভালো নম্বর আমি পেতে সক্ষম হবে। তো এই স্লাইডটি অনেক গুরুত্বপূর্ণ, এখানে পরীক্ষার সম্পূর্ণ নিয়মাবলীগুলো এখানে আছে, এজন্য আমরা এটি ভালো করে অনুধাবন করব এবং সেই অনুযায়ী আমরা পরীক্ষার হলে আমরা সতর্ক থাকব এবং নিয়ম অনুযায়ী আমরা পরীক্ষা দিলে আমরা সব কিছুতেই আমরা ভালো করতে পারব। তারপরে কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন থাকবে তার একটা ধারণা এখানে আমি দিয়েছি। 2টি অধ্যায় থেকে কোনো সৃজনশীল থাকবে না, এখন সেই 2টি অধ্যায় তো আসলে বলা মুশকিল। আর জ্ঞান, অনুধাবন, বহুনির্বাচনী এগুলো সব অধ্যায় থেকে থাকবে। তা আমি এখানে যেমন যে পরামর্শ দিয়েছি এবং আমার অভিজ্ঞতা থেকে আমি এখানে কিছু কথা গুরুত্বপূর্ণ তুলে ধরেছি, তো সেই বিষয় থেকে আমাদের ধারাবাহিকভাবে আমরা পড়ব, অধ্যায়গুলো রিডিং করব। রিডিং পড়ে আমরা মেইন মেইন কথাগুলো আমরা পেন্সিল দিয়ে বা লাল কালি দিয়ে আমরা একটু দাগিয়ে রাখলে পরীক্ষার সময় আমার ওই কথাগুলো কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে মনে পড়বে, কোনটার বৈশিষ্ট্য কী, কোনটার একক কী, কোনটার মাত্রা, তারপরে কোন সমীকরণটা, এগুলো খুব সুন্দর করে আমার সামনে তখন ভেসে আসবে, আমি দ্রুত আমি উত্তর দাগাতে পারবো। তো সেই জন্য এখানে আমি সেই কথাগুলো এখানে লিখে দিয়েছি যে আমি পড়ার সময় আমি কম পড়ি, 8টা অধ্যায় আছে, আমি 4টা বা 5টা অধ্যায় আমি রিভিশন দিব, সেগুলো যেন সুন্দর করে গুছিয়ে আমি পড়ি, তাহলেই আমার রেজাল্ট অনেক ভালো হবে অনেক। আর যদি আমি সব জায়গা থেকে আমি পড়লাম কিন্তু অগুছালোভাবে, কোনো জায়গা থেকে 2টা কোশ্চেন, কোনো জায়গা থেকে 1টা, কোনো জায়গা থেকে আরও কম, এবং যেগুলো পড়ছি সেগুলো আমি না বুঝে মুখস্থ করেছি, কিছুক্ষণ পরে সেগুলো থাকবে না। আর একটি বিষয়, আমাদের মুখস্থ ই থেকে সরে আসতে হবে, আমার নিজের বুঝে আমার নিজের ভাষায় যেন আমি সেই কোশ্চেনটাকে সহজ করে সুন্দর করে লিখতে পারি, তাহলেই আমি আনন্দ পাব এবং আমার ভুল হবে না। আর আমি যদি মুখস্থ করার দিকে চলে যাই প্রথমে, তাহলেই আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন মাঝপথে ভুলে গেলাম তখন আমার আর লেখার কোনো সুযোগ নেই, এই সমস্যাগুলো হয় পরীক্ষার হলে। এটা তারপরে যেমন আমাদের এখানে আছে সৃজনশীল প্রশ্নের জন্য কি কি আমাদের করতে হবে, সৃজনশীল প্রশ্ন সেগুলো প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিসের ক্ষেত্রে যেমন আমাদের মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে পাঠ্য বইটি আমাদের দেওয়া হয় স্টুডেন্টদের, সেখানে একটু তুলনামূলক সৃজনশীল, তারপরে গাণিতিক সমস্যাবলী একটু কম আছে। জেনারেলের বইয়ে যেমন অনেক বোর্ডের কোশ্চেন, তারপরে অনেকগুলো প্র্যাকটিসের জন্য সুযোগ থাকে, সেটি এখানে নেই। এই জন্য আমরা যারা স্টুডেন্ট এবার পরীক্ষা দিব তারা অবশ্যই জেনারেলের একটি বই যদি আমরা সাথে রাখি এবং সেখানে সৃজনশীল প্রশ্নগুলো যে বিগত বছরগুলোতে বিভিন্ন ঢাকা বোর্ড, কুমিল্লা,
তারপরে সিলেট, যশোর, বরিশাল, রাজশাহী, এই এখানে দেখবো আমরা 2017, 16, 18 সালে যে কোশ্চেনগুলো আসছে সেগুলোর ধরনটা আমি দেখব। আমি যে অধ্যায়গুলো পড়ব, আমি 4টা বা 5টা অধ্যায় পড়ব, সেই অধ্যায় থেকে দেখব সৃজনশীল প্রশ্নটা কী রূপ, মানে গঠনটা কেমন, সেখান থেকে উত্তরটা যে যে 2টা প্রশ্নের উত্তর সৃজনশীল থেকে বের করতে হয়, যেমন গ আর ঘ, সেটু আমি একটু দেখে নিলে আমার পরীক্ষার হলে আর কোনো টেনশন থাকবে না, আমি খুব ভালোভাবে আমি বুঝতে পারবো এবং পরীক্ষার হলে তখন সহজ হবে বিষয়গুলো। তাই সেই জন্য আমরা জেনারেলের বই থেকে আমরা চ্যাপ্টারের শেষে জেনারেলের, আমি যেমন ভেক্টর পড়বো, ভেক্টর জেনারেলের বইয়ের পরে চ্যাপ্টারের শেষে অনেক কোশ্চেন দেওয়া আছে, সৃজনশীল কোশ্চেন, নমুনা কোশ্চেন, আর যদি সেগুলো না দেখি আমি বোর্ডের কোশ্চেন দেওয়া আছে, সেই বোর্ডের কোশ্চেনটা আমি দেখব যে কোশ্চেনটা কেমন আসছে, কি উত্তর বের করতে বললো, সেটা আমার আসলে জানা আছে কি না, আমি পারবো কি না, এই এইভাবে আমি ওগুলো চেষ্টা করব। তাহলে সবাই আমরা খুব ভালোভাবে পরীক্ষার হলে আনসার করতে পারবো। তারপরে যেমন এখানে টিচাররা একটু দুর্বল বা পড়ার সুযোগ সেরকম হয়নি বিভিন্ন কারণে, তারা আমরা 5টি অধ্যায় 8টি থেকে যদি 5টা পড়তে পারি তাহলে কমপক্ষে 4টা সৃজনশীল কমন পড়ার সম্ভাবনা আছে। তারপরে অধ্যায়গুলোর মধ্যে কিছু অধ্যায় আছে একটু পড়লে তাড়াতাড়ি মনে থাকে, তার মধ্যে যেমন আছে আমাদের এই শেষের অধ্যায় আছে একটা তাপ গতিবিদ্যা, পদার্থের গঠন, এই ধর্ম, তারপরে মহাকর্ষ, এগুলো কঠিন না, আর এগুলো একটু পড়লেই বোঝা যায়, মনে রাখা যায়। তারপরে কাজ শক্তি ক্ষমতা, যেগুলো আমরা 9-10 আমাদের অনেক রিলেটেড পার্ট আছে এখানে, এরকম 4টা বা 5টা অধ্যায় আমি যেগুলো আমি পড়লে তাড়াতাড়ি মনে রাখতে পারবো এবং আমার কাছে বুঝতে সহজ হয়, সেই অধ্যায়গুলোকেই আমি বেশি গুরুত্ব দিব, তাহলেই আমি অনেক সুন্দর এবং ভালো রেজাল্ট করতে পারবো এবং আমার পরীক্ষার হলে সব কিছুই ভালোভাবে মনে থাকবে। তারপরে জ্ঞান অনুধাবন প্রশ্ন, এগুলো সব অধ্যায় থেকেই জ্ঞান অনুধাবন থাকবে, তবে জ্ঞান অনুধাবন এটা যে অধ্যায় থেকে উদ্দীপক আসে সেই অধ্যায় থেকেই থাকবে, এরকম কোনো নির্ধারিত কোনো নিয়ম নেই। এটা যেমন উদ্দীপকটা দিয়েছে হয়তো মহাকর্ষ থেকে, কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন দিয়েছে কাজ শক্তি ক্ষমতা অথবা সরল দোলন গতি থেকে দিয়েছেন, এরকম জ্ঞান অনুধাবন অন্য যে কোনো অধ্যায় থেকেও দিতে পারে আর সেই অধ্যায় থেকেও দিতে পারে, কিন্তু নির্ধারিত না যে এই অধ্যায় থেকেই আমার জ্ঞানমূলক আসবে বা অনুধাবন আসবে, তা না। এই জন্য আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো, এটা জেনারেলের কোশ্চেন দেখলে আমরা ভালো বুঝতে পারবো। তারপরে বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমাদের বহু নির্বাচনী মানে MCQ যেটাকে আমরা বলি, এটি কিভাবে আমরা পড়লে আমাদের জন্য সহজ হবে এবং পরীক্ষায় কমন পড়া যাবে, যেমন প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একক, মাত্রা, সমীকরণ, বৈশিষ্ট্য, তা ব্যবহার, লেখচিত্র ইত্যাদি আমি যদি অনুসরণ করি তাহলে আমি দেখব যে সব সুন্দর মতো কমন পড়ছে এবং আমি 15টার মধ্যেই আমি 15টা সঠিক উত্তর বৃত্ত ভরাট করতে আমি সক্ষম হব। এইভাবে আমরা পড়ব, যেমন একটা সংজ্ঞা পড়তেছি সেই সংজ্ঞার একক পড়ব, মাত্রা পড়ব, বৈশিষ্ট্য, ব্যবহার আমরা পড়ে নিব। যেমন আছে কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহের ব্যবহার আছে কি কি কাজে, এটা ব্যবহার অভিকর্ষ স্তরণ, তার কি কি বৈশিষ্ট্য আছে, এইভাবে স্থিতিস্থাপক পদার্থ কোনগুলো স্থিতিস্থাপক পদার্থ, তারপরে পীড়নের একক, মাত্রা কাজের একক, মাত্রা, তারপরে রাশি, এভাবে একটু পড়লেই হয়ে যায়, একটু পড়লেই দেখবো যে আমি ভালো আমি ভালোভাবে এগুলো কমনও পড়বে এবং উত্তরটা সঠিক হবে। তারপরে যেমন আছে আমাদের অনেক সময় আমরা এই যে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এদের জন্য আসলে ওইভাবে গুছানো কোনো গাইড বা মূল বই এইভাবে পাওয়া যায় না, তবে যে বইটা মূল বই দেওয়া আছে এটা ভিতরে অনেক ভালো, খুব সুন্দর অনেক জিনিস ব্যাখ্যা এক্সপ্লেইন করা আছে, যারা একটু পড়ছে বা পড়তে
পারবে, তারা অনেক কিছু জানতে পারবে। তবে একবারে গুছানো যে বিষয়গুলো, যে অনেকগুলো সৃজনশীল বা এগুলো আসলে ওই বইটাতে একটু কম। তবে যারা এই টিউটোরিয়াল কেন্দ্রে এসে ক্লাস করে, তারা টিচারের কাছ থেকে অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবে এবং টিচার বুঝিয়ে দিবে যে আসলে কিভাবে পড়লে। আর বাজারে কিছু গাইড বই এই নাম দিয়ে বিক্রি হয়, পদার্থবিজ্ঞান গাইড বা সহায়ক গাইড, এরকম এগুলো আসলে উপরে শুধু লেবেলেই দেওয়া, ভিতরে দেখা যায় কি আসলে কিছুই নেই, আর যা আছে তার মধ্যে দেখা যায় অনেকগুলোই ভুল থাকে, মানে কোশ্চেন একটা আনসার আর একটা। আমি দুই একটা এরকম আসছে আমি দেখছি, কিন্তু এগুলো ভুল। ওই জন্য আমরা এখানে অর্থ ব্যয় না করে, এই গাইড বই না কিনে, আমরা আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যে পাঠ্য বইটি দেওয়া আছে এটিই আমরা পড়ি, এবং সহায়ক হিসেবে জেনারেলের যদি আমাদের পরিচিত কেউ থাকে, আমাদের ভাই বোন বা আশেপাশে, তার কাছ থেকে বইটা এনে আমি ওই বোর্ড কোশ্চেন যে সৃজনশীলগুলো আছে সেইগুলো একটু দেখব। আর জ্ঞান অনুধাবন, তারপরে অবজেক্টিভ, এগুলোর জন্য আমাদের যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের যে বই অনেক সুন্দর, এবং এখানে প্রতি চ্যাপ্টারেই অনেকগুলো MCQ দেওয়া আছে, সেইগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের কোথায় কোনো সমস্যা হবে না এবং আমরা অনেক ভালো ফলাফল লাভ করতে পারবো। এই জন্য আমরা এই বাজারে যে গাইডগুলো আছে এগুলো আসলে এই আমার ধারা, আমি যেটা দেখেছি পদার্থবিজ্ঞানের জন্য এগুলো একেবারেই কোনো উপকারে আসে না, এই জন্য আমরা এগুলো কিনে কেউ প্রতারিত না হই এবং অপচয় টাকা অপচয় না করি আমরা ওইভাবে। তাই আজকের এই প্রথম পত্রের দিক নির্দেশনাগুলো আলোচনা করলাম এবং এইগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে আমরা, যেমন পরীক্ষার আসলে মূল বিষয় হলো আমি যতটুকুই পড়ি সেটা আমি আসলে বুঝে এবং নিয়ম অনুযায়ী যদি আমরা পড়তে পারি তাহলেই আমরা সবাই ভালোভাবে পাশ করব এবং রেজাল্টও ভালো হবে। আর যদি আমি নিয়ম কানুন ছাড়া পড়ি তাহলে হয় কি দেখা যাবে যে অনেক কোশ্চেন পারা কোশ্চেন আমি উত্তর দিতে পারবো না, সেই ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হয়। তো এখন আমাদের মূল কাজ হলো আমাদের এই নিয়মগুলোকে ভালো করে অনুসরণ করা এবং এই নিয়ম অনুযায়ী পড়ব, তাহলেই আমরা সবাই ভালো ফলাফল লাভ করতে পারবো। পরবর্তীতে আমি দ্বিতীয় পত্রের বিষয়ে কিভাবে পড়তে হবে, তারপর কোন অধ্যায়গুলো কিভাবে আছে, অবজেক্টিভ কিভাবে পড়তে হবে, সেগুলো পরবর্তীতে আরেকটি লেকচারে তুলে ধরবো। এবং যেহেতু আমাদের পরীক্ষা 23 তারিখ থেকে শুরু এই মাসের, তারপরে এটা 7 তারিখে পদার্থবিজ্ঞান আগামী মাসের অক্টোবরের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হবে, এখন আমাদের যে কয়েকদিন সময় আছে আমরা এই নিয়ম অনুযায়ী আমরা এখন থেকেই পড়া শুরু করি, তাহলে আমরা সবাই অনেক ভালো ফলাফল লাভ করতে সক্ষম হব। তা আজকের এই নিয়ম কানুনগুলোই বেশি আলোচনা করেছি, পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আবারও বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো, যাতে নিয়মিত আপডেট আমার এই ক্লাসগুলো পেতে পারো। সবাইকে ধন্যবাদ।